অবশেষে প্রত্যাহার করা হলো রেলের ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক শফিকুল ইসলামের বহিষ্কার আদেশ। রেল ভবনে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান ডেসি ও পাকশিকে শোকজ করা হবে। এদিকে তদন্ত কমিটির সাথে দেখা করার আগে টিটিই শফিকুল জানান তার বিরুদ্ধে আনা অভিযোগ অসত্য। রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করা তিন যাত্রীকে জরিমানা করার পর বরখাস্ত হন ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক শফিকুল ইসলাম। ওই তিন যাত্রীর একজন ইমরুল কায়েস প্রান্ত, তার মা ইয়াসমিন আক্তার নিপা সম্পর্কে রেলমন্ত্রীর স্ত্রী শাম্মী আক্তারের মামাতো বোন। তিনি জানান মন্ত্রীর স্ত্রীর ফোনেই বরখাস্ত করা হয় টিটিই শফিকুলকে। ইয়াসমিন আক্তারের দাবি, এ নিয়ে জানতে তাকে শনিবার ফোনও দেন রেলমন্ত্রী। তবে সচিবালয়ে বিফে রেলমন্ত্রীর দাবি বরখাস্ত নয়, অসদাচরণের অভিযোগ খতিয়ে দেখতে রেল কর্তৃপক্ষকে বলেন স্ত্রী শাম্মী আক্তার। আমি এই ঘটনা জানার পর আমার ওয়াইফকে টেলিফোন করেছি। ওয়াইফ যেটা বলেছে সেটা হলো সে এখানে ছিল, সে টেলিফোন করেছে, এই ধরনের একটা ঘটনা ঘটছে, বিষয়টা আপনারা দেখেন। এই আমার ওয়াইফের যদি কোনো অভিযোগ থাকে রেলের ব্যাপারে, তাহলে তার উচিত ছিল আমার সঙ্গে কথা বলা, এটাই স্বাভাবিক। কিন্তু এইটা সে করেনি, কাজে এই জায়গাটাতে কিছুটা ব্যর্থ হয়েছে বলে আমাদের ধারণা। ইয়াসমিন আক্তার নিপার সাথে ফোন আলাপ হয়নি বলে দাবি রেলমন্ত্রীর। জানান টিটিই শফিকুলের বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। তার যে ওরকম যে টেলিফোন যে বলছে যে আমার সঙ্গে কথা হয়েছে, তার এই কথাটা রাখা মিথ্যা। নিজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার সাসপেনশন যেটা সেটা উইথড্র করা হচ্ছে, এবং যে ডিসিও আপনার এই ধরনের অর্ডার দিয়েছে তাকে আমরা একটা সবুজ করতেছি যে কিভাবে সেটা দিল। পাকশি বিভাগীয় রেলওয়ে কার্যালয়ে তদন্ত কমিটির সাথে দেখা করার আগে টিটিই শফিকুল জানান অসদাচরণের অভিযোগ সত্য নয়। রেলমন্ত্রী মহোদয়ের আত্মীয় আছে তিনজন, ওরা কেবিন ফাঁকা আছে, ওইটাতে যাবে। তা আমি তখন বলি যে স্যার আসলে তারা কি টিকিট নাই, টিকিটবিহীন তো টিকিট। তখন বল স্যার বলছে যে ঠিক আছে, ওদেরকে সাধারণ মানের যে টিকিট হয় ওটা করে দিই। এরকম তারপরে যাত্রীর সাথে আমার সাক্ষাৎ বা এও কোনো কিছুই হয়নি তখন। গার্ড সাহেবও আমাকে ইনফরমেশন করেন নাই। এদিকে তথ্যমন্ত্রী বলেছেন রেলমন্ত্রীর স্ত্রীর নির্দেশে টিটিইকে বরখাস্ত করা ঠিক হয়নি। আমি মনে করি যে মন্ত্রী মহোদয়ের ওয়াইফের নির্দেশে তাকে যে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন, সেটি করা সমীচীন হয়নি। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। জানো কালোবাজারিদের হাতে জিম্মি কিশোরগঞ্জ রেল স্টেশন। টিকিট দেওয়া নিয়ে কালোবাজারিদের হাতে রেলওয়ে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত হওয়ার সিসিটিভির ফুটেজ এসেছে চ্যানেল 24-এর হাতে। ঈদের দিন এই ঘটনা ঘটে। পরদিন রেলওয়ে থানার এসআই ছোটন শর্মা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা করেন। তাদের সবাই দীর্ঘদিন ধরে টিকিট কালোবাজারের সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ। এদিকে টিকিট কালোবাজারে বন্ধে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি। তেল নিয়ে তেলেসমাতি চলছে এই দেশ জুড়ে। বাজার থেকে উধাও সয়াবিন তেল। দোকানিদের অভিযোগ, সংকটের দোহাই দিয়ে তেলের সাথে অন্য পণ্য জুড়ে দেওয়ার শর্ত দেওয়া হচ্ছে। চলমান অস্থিরতা নিরসনে বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন ক্রেতারা। ক্ষুদ্র ব্যবসায়ী সাখাওয়াত হোসেন সয়াবিন তেল কিনতে ঘুরছেন এ দোকান থেকে সে দোকান। বিভিন্ন বাজার আমাদের বাজারে ঘুরে ঘুরে আমরা দোকান দোকান তেল পাচ্ছি না, পর্যাপ্ত এখন তা তেল বাড়তি দামও পাচ্ছি না। অবশেষে এক দোকানে সয়াবিন মিললেও তাতে জুড়ে দেয়া হয়েছে অন্যান্য পণ্য কেনার শর্ত। উপায় না পেয়ে সরিষার তেল কিনেই বাড়ি ফেরেন অনেকে। দোকানদাররা বলছে যে এখন আর তেল নাই, সেহেতু আমরা এখন সরিষার তেলের প্রতি ঝুঁকছি। পর্যাপ্ত পরিমাণ তেল ডিলাররা দিচ্ছে না, দোকানদাররা বলে তেলের তেল এখন নাই।
তেলের দাম বেশি অন্ত সমস্যা হইতাছে। তো আগে তো তেল দোকানে পাওয়া যাচ্ছিল, এখন তো তেল দোকানে পাওয়া যাচ্ছে না, এটা বড় একটা সিন্ডিকেট। দেশ জুড়েই তার মতো এমন ভোগান্তির শিকার সাধারণ ক্রেতারা। সোয়াবিন তেলের ঘাটতি আমরা পাশে নিই, যেখানে রাতে যাচ্ছে সেখানে একই অবস্থা। তেল পাওয়া যাচ্ছে না, আবার যদি বা পাওয়া যায় মানে 220 টাকা লিটার। তো আমরা কিনে খাবো কি করে, আমরা গরিব গুণ মানুষ। কোথাও কোথাও খোলা সয়াবিন মিললেও দাম রাখা হচ্ছে বোতলজাত পণ্যের। তেলে আমগুরে অঞ্চলে পাওয়া যাইতেছে না, এই জন্য দাম একটু বেড়ে গেছে। সরকারের কাছে আমাদের বিশেষ দাবি যে আপনারা এখানে পদক্ষেপ নিয়ে আমরা যাতে সহজভাবে পাইতে পারি এবং কম দামে পাইতে পারি। তেলের এই সংকট দ্রুত নিরসন করতে সরকারের কাছে দাবি জানান তারা। রওশনারা তানিয়া, চ্যানেল 24। এদিকে উত্তরাঞ্চলের বেশ কিছু জেলায় পেট্রোল ও অক্টেনের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যানবাহনের চালকরা। 3 দিন ধরে কোনো পাম্পেই নেই পেট্রোল ও অক্টেন। যদিও খুচরা বাজারে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগ রয়েছে, এতে পেট্রোলের ঘাটতিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে তেলের সরবরাহ বন্ধ থাকায় এই সংকট। আমি কাল থেকে ঘুরছি, কালকে বিকাল থেকে কোনো জায়গাতে তেল পাচ্ছি না। আমি গাড়ি নিয়ে বেরিয়েছি, আমি একটা কালেকশনের দরকার। তাহলে তেলের সরবরাহ যদি এভাবে বন্ধ থাকে তাহলে আমরা কিভাবে কাজ করব? যে বাঘাবাড়ি ঘাট থেকে যেটা তেল দেয় এখানে, আমরা সাপ্লাই তেল নিয়ে আসি, সেখান থেকে আমাদেরকে তেল দিতে পারছে না। বেশ কিছুদিন যাবতই আমাদের চাহিদা মতো আমরা ডিপো থেকে তেল সরবরাহ পাচ্ছি না, কিন্তু এই ঈদের ভিতরে এই সংকট আরও প্রকট ধারণ করছে। আমরা 200 টাকা সর্বোচ্চ 200 টাকা তেল দিচ্ছি, প্রতিটা হুন্ডায় সবাই পায়, কেউ যেন না ঘুরে যায়। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে দৌলতদিয়া ঘাটে দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। আর বাংলা বাজার ঘাটে দুপুরের পর থেকে দুর্ভোগ কিছুটা কমেছে। রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটের 0 পয়েন্ট পর্যন্ত 7 কিলোমিটার দীর্ঘ লাইন রয়েছে, তবে এর মধ্যে ট্রাকের সংখ্যাই বেশি। ফেরি পারাপারে সময় লাগছে 5 থেকে 6 ঘন্টা। গরম আর দীর্ঘ সময় অপেক্ষায় অসুস্থ হয়ে পড়ছেন নারী ও শিশুরা। অন্যদিকে মাদারীপুরে বাংলা বাজার ঘাটে মোটর সাইকেলের চাপ রয়েছে, স্পিডবোট ও লঞ্চে স্বাভাবিকভাবেই পার হচ্ছেন যাত্রীরা। রাজবাড়ির দৌলতদিয়া ঘাটের অবস্থা জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন বিশ্বাস। সুমন, এই যে ফেরি পারাপারে 5 থেকে 6 ঘন্টা সময় লাগছে, এর কারণ কি? আর দীর্ঘ 7 কিলোমিটার যে যানজট রয়েছে, এটা কমাতে কর্তৃপক্ষ কি উদ্যোগ নিয়েছে? মামুন, আপনার শেষ প্রশ্নের যদি উত্তর আমি দিই তাহলে BIWTC এই যে 7 কিলোমিটার ধরে যানবাহনের দীর্ঘ সারি এবং দুর্ভোগ, এটা কমানোর জন্য আসলে তাদের দৃশ্যমান ওইভাবে কোনো উদ্যোগ নেই। কারণ ঈদের আগে থেকে দৌলতদিয়া পাটুরিয়া রুটে যে 21টি ফেরি চলছে, সেই 21টি ফেরি কিন্তু আছে। আমরা সকাল থেকেই যেটা জানিয়ে আসছি যে ফেরি পেতে আসলে দীর্ঘ সময় অপেক্ষায় প্রচণ্ড গরমে অনেকে অসুস্থও হচ্ছে। তবে একটু যদি বলি, সেই দুর্ভোগটা কিন্তু আরও বেড়েছে ট্রাক চালকদের, এবং আমরা দেখছি সকাল থেকে আজকে ট্রাকের একটা প্রচণ্ড চাপ রয়েছে। এবং এই ট্রাকের চাপ থাকার কারণে এবং প্রত্যেকটি ট্রাকে তরমুজ সহ বিভিন্ন কৃষিপণ্য রয়েছে, যেগুলো আসলে এই ঘাটে এসে দীর্ঘ সময় অপেক্ষা করছে। এবং একই সারিতে রয়েছে যাত্রীবাহী বাস। বেলা 11টার পরে যে বাসগুলো ঘাটে এসেছে, সে বাসগুলো কিন্তু এখনও পার হতে পারেনি, পারের অপেক্ষায় রয়েছে। এবং 6 থেকে 7 ঘন্টা তাদের অলরেডি এই ঘাটে সময় ব্যয় হয়েছে, এবং তারা কিন্তু এই দুর্ভোগে প্রচণ্ড গরমের মধ্যে তারা এভাবেই আছে। আর এইটা কখন কমবে এ বিষয়ে BIWTC আমাদেরকে জানিয়েছে যে আসলে এর থেকে ফেরি বাড়ানোও সম্ভব না। ঈদের এই যে চাপটা পড়েছে, এই যানবাহনের চাপ না কমলে ঘাট পরিস্থিতি আসলে স্বাভাবিক হবে না, মূলত এই দুর্ভোগ থেকেই যাবে আরও বেশ কয়েকদিন, যেটা আমরা ঘাটে এসে। ধন্যবাদ আপনাকে। রাজবাড়ির দৌলতদিয়া ঘাটের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সুমন বিশ্বাস। খবর পর প্রসঙ্গে যাচ্ছি। মারিগঞ্জের ঘিওরে স্ত্রী ও 2 মেয়েকে নৃশংসভাবে হত্যা করেছেন বাবা, এরপর নিজেও মহাসড়কে আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্বামী রুবেলকে উদ্ধার করে পুলিশে দেয় স্থানীয়রা। হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। ভালোবেসে বেঁধেছিলেন ঘর, কিন্তু শেষ হলো নৃশংসতাই। মানিকগঞ্জের ঘিওরের আঙ্গারপাড়া গ্রামের আসাদুর রহমান রুবেলের সাথে 2 দশক আগে বিয়ের পিঁড়িতে বসেন একই গ্রামের লাভলি আক্তার। তাদের ঘর আলো করে আসে 2 কন্যা সন্তান, বড় মেয়ে SSC পরীক্ষার্থী ও ছোট মেয়ে 5ম শ্রেণীতে পড়তেন।
তবে করোনাকাল আর ভুল চিকিৎসার অভিযোগের মামলার কারণে বেশ ঋণগ্রস্ত হয়ে পড়েন রুবেল। সমস্যা দেখা দেয় মানসিকও, যার প্রভাব পড়ে দাম্পত্য জীবনে, বাড়ে কলহ। এরই জেরে স্ত্রী ও দুই মেয়েকে হত্যার পর ঢাকা আরিচা মহাসড়কে গাড়ির নিচে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন রুবেল। এ সময় তাকে ধরে পুলিশে দেয় স্থানীয়রা। লোকালে তো দেখা গেছে অনেক ঋণ, চেক ডিজনের একটা মামলা আছে 5 লাখ টাকার, আরও এমনিতে দেখা গেছে বিভিন্ন এনজিও ছোটোখাটো সব এনজিও তো ঋণ আর কি। এলাকাবাসী যারা আছে সবাই জানে সে ঋণগ্রস্ত, অনেক টাকাই ঋণ হয়েছে, জানি অনেক ঝামেলাও হয়েছে। আমরা পাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা, এলাকায় এরকম যদি শাস্তি না হয় তাহলে একটার পর একটা বেড়ে যাবে। তথ্যের ভিত্তিতে রুবেলকে আমরা হাইওয়ে থেকে তাকে পিক করতে সক্ষম হয় এবং সে নিজেও এই তিনজনকে হত্যা করে আত্মহত্যা করতে গিয়েছিল মর্মে আমরা জানতে পারি। তার পায়ে আঘাত লেগেছে, আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে যে সে নিজেই ঘটনা ঘটিয়েছে। রুবেলকে আসামি করে হত্যা মামলা করেছেন নিহত লাভলি আক্তারের বাবা শাহজুদ্দিন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দেশের নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মবার্ষিকী। ভোর থেকে কবিগুরু স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার টেগোর লজে আয়োজন করা হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সদস্যরা। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে শুরু হয়েছে 3 দিনের অনুষ্ঠান। নওগাঁয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে টয়লেটের পাইপ কেটে নবজাতকে উদ্ধার করা হয়েছে। গতকাল প্রসূতি ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নবজাতকের বাবা জানান, তার স্ত্রী শিল্পী বেগম অসুস্থ হওয়ায় সিজারের সিদ্ধান্ত নেন চিকিৎসক। অপারেশনের আগে টয়লেটে গিয়ে বাচ্চা প্রসব করেন শিল্পী, পরে কান্নার আওয়াজ পেয়ে দ্রুত টয়লেটের পাইপ ভেঙে নবজাতককে উদ্ধার করা হয়। কল ছাড়া ছিল, আমি কল দৌড়ে বসে আছিলাম, আমি কল বন্ধ করতে পারিনি, বাচ্চা পড়ে গেছে। একটু সাহস নিয়ে আতুরের সিনিয়র ইয়া মইয়ানছে, তারপর ওইটা একটু ফাড়াই দিয়েছে হালকা, তার আমি বাচ্চা দেখি আমি আর আমার রুচ নেই, আমি যাই বাচ্চাটারে উদ্ধার করে লিয়েছি। আমাদের কাছে না জিজ্ঞেস করে না বলে ওনার সাথে একজন মুরব্বী ছিল, সে তাকে ওয়াশরুম নিয়ে যাওয়াতে ওখানেই তার গর্ভপাত হয়ে যায়। ফিডিংটাও সে খাওয়ার জন্য তার আগ্রহ প্রকাশ করতেছে এবং অন্য অন্য যে ভালো ভালো সাইন, যেসব বাচ্চা এইসব ক্রাইটেরিয়া থাকলে ভালো আছে, সেগুলো সব ভালো আছে। ফরিদপুরে বসত ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন রাশেদা বেগম নামে এক নারী। দুপুরে জেলা প্রেস ক্লাবে লিখিত বক্তব্যে তিনি জানান, চর ভদ্রাসনের চর অযোধ্যার ছিটাডাঙ্গি গ্রামে তার পৈতৃক ভিটা রয়েছে, কিন্তু রেকর্ডে ভুলক্রমে খাস জমি হিসেবে অন্তর্ভুক্ত হয়। এতে তার জমিতে সরকারের গৃহায়ণ প্রকল্প বাস্তবায়ন করছে স্থানীয় প্রশাসন। জমির রেকর্ড সংশোধনের মামলা চলমান থাকলেও তা আমলে না নিয়ে তার ঘর ও গাছপালা কেটে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন রাশেদা বেগম। এবার 1 মিনিটে দেশের আরও কিছু খবর জানাব। পটুয়াখালীতে পেতে রাখা ফাঁদে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছে, এই ঘটনায় মামলা হয়েছে। জয়পুরহাটে কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার। কিরগিজিস্তানে বন্দী 13 বাংলাদেশিকে উদ্ধারের দাবিতে যশোরে মানববন্ধন হয়েছে, দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনার দাবি বক্তাদের। ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ কর্মী ঋতু হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন হয়েছে, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চান বক্তারা। মেহেরপুরে 999-এ ফোন করে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছেন সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী, কনের বাবা ও বরকে 7 দিনের কারাদণ্ড। এ ছিল দেশ 24 এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।